মহিলার গলার সোনার হার ছিনতাই করে পালালো দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার ট্যাটরা এলাকায়। সাবিত্রী ঘোষ নামে এক ষাটোর্ধ্ব মহিলা ট্যাটরা এলাকায় নিজাট রোড ধরে বাড়ি ফিরছিল, আর সেই সময় দুই যুবক মহিলার পাশে এসে দাঁড়ায় এবং মহিলার সঙ্গে কথা বলতে শুরু করে, এবং কথা বলতে বলতে হঠাৎই মহিলার গলার সোনার হার ছিনতাই করে বাইক নিয়ে পালিয়ে যায়। মহিলার চিৎকার চেঁচামেচিতে যতক্ষণে লোকজন এগিয়ে আসে ততক্ষণে দুষ্কৃতীরা পালিয়ে যায়। এরপর মহিলা বসিরহাট থানায় যায় অভিযোগ দায়ের করতে। বসিরহাট থানার পুলিশ তদন্ত শুরু করেছে। আমি ওখানে আমার বলছে কাকিমা দাঁড়াও, আমি দাঁড়াইছি, দাঁড়িয়ে বলছে তোমার আমি চিনি, তুমি চিনতে পারছো না? আমি না তো তোমার চিনতে পারছি না, তাহলে কাকা কাল এদিনটা মারা গেছে জানি বলে আমার পেছন থেকে ছিনে এনে চলে গেল। কি কি ছিনে নিয়ে গেল? আমার চেন, চেন ছিনে এনে চলে গেল। কজন ছিল? দুজন ছিল, দুজন লকার ছিল, তাতে একটা চেন এক দেড় ভরি ছিনতাই করে নিয়ে গেল। আপনার নাম কি? আমার নাম সাবিত্রী ঘোষ।